রাস হচ্ছে এমন বস্তু কি গো মা ভোজ বাড়িতে ভোজ খেয়েছেন তো খেয়েছেন অনেকবার খেয়েছেন তা ভোজ বাড়িতে যখন ভোজ খেতে যান আচ্ছা বলুন তো ভোজ খাওয়ার পর কি দেয় খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর মুখশুদ্ধি কি কি দেয় আগে দিত পান হোক জোয়ান হোক মৌরি হোক এখন কি দেয় এখন হাজমোলা চকলেট উঠেছে কি তাই তো হাজমোলা চকলেট মানে খাবারের পরে হাজমোলা চকলেট একটা করে দিতে হয় যা খেয়েছেন সব হজম হয়ে যাবে ওটা হচ্ছে মুখশুদ্ধি হরি বল তা ঠিক ওই মুখশুদ্ধির মতো এই যে এখানে শুরু হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে হরি বল যতগুলো লীলা শ্রবণ করেছেন এটা হলো সর্বলীলার মুকুটমণি রাসলীলা শ্রবণ করলে আমরা একটা বস্তু বুঝতে পারি যে ভক্ত কাকে বলে আর কতটা ভক্তি থাকলেই ভক্ত হওয়া যায় রাসলীলাটা কি এক কথায় যদি উত্তর দিতে চাই তো রাস হচ্ছে ভক্ত আর ভগবানের মিলনকে বলা হয় রাস ভক্ত ভগবানের মিলনকে বলা হয় রাস মা গো এখানে মিলন মানে কিন্তু কোনো দেহের মিলন নয় কেউ ভাববে না যেখানে হয়তো রাধা কৃষ্ণের মিলন হয়েছিল বলে এটাকে রাস বলে তা নয় এটা ভক্ত ভগবানের মিলনের বলা হয় রাস মানে দেহের মিলন নয় এখানে হচ্ছে মনের মিলন আত্মার মিলন হরে কৃষ্ণ রাস শুধু ভগবান শ্রীকৃষ্ণ করেছেন তা নয় রাস কিন্তু আমাদের সবাইকে করতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে রাসলীলা হয় কখন কোনো মানুষ যখন মারা যায় কি গো মানুষ মারা যাওয়ার পর তার আত্মাটা যখন বেরিয়ে চলে যায় ওই আত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়ে যায় সেটাই হলো রাসলীলা মানে শুধু দুটি মনের মিলন আত্মার মিলন হরি বল তাহলে বাবা সর্বপ্রথম একটা কথা বলি এই যে আমরা রাসলীলা শুনছি এই যে প্রভুর নাম শুনছি আচ্ছা বলুন তো মা যে কলিযুগে আমরা রয়েছি এই কলিযুগটা ভালো না খারাপ এই কলিযুগটাকে আমরা কি ভালো বলি না খারাপ বলি খারাপ আমরা সবাই বলি না খারাপ কলিযুগটাই তো খারাপ দেখবেন কলিযুগে ছেলে মেয়েরা যদি কোনো ভুল করে বাবা তো আমরা দেখবেন সঙ্গে সঙ্গে বলি কলির ছেলে তো ওই জন্য এরকম অবস্থা কি গো মা বলি না কলিযুগে ছেলে তো আর কিরকম হবে মানে দোষটা কিন্তু সরাসরি কলির হচ্ছে কেন না কলিযুগের লক্ষ লক্ষ দোষ কলির লক্ষ লক্ষ দোষ গুণ একটা আছে তা গুণের কথাটা পরে বলবো আগে দোষের কথাটা বলি কলিযুগে লক্ষ লক্ষ দোষ বলতে কি আছে কলিযুগে মানুষরা সোজা পথে হাঁটতে জানে না উল্টো পথে বেশি হেঁটে যায় কি বাবা তাই তো আমরা এমনই মানুষ যে নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে বল হরি বল তাই না তাই তো মা উল্টো পথে হেঁটে যায় তার সাক্ষাৎ প্রমাণ বলছে এক ঘরা দুধ সাতটা ঘরায় ভরে গেল কিন্তু সাত ঘরা দুধ আবার একটা ঘরায় ভরছে না কি গো মা তাই না উত্তরটা খুব সহজ বুঝতেই পারছেন এটা কলিযুগের অবস্থা মানে দোষের কথা বলছি এক ঘরা দুধ সাতটা ঘরায় ভরে গেল কিন্তু আশ্চর্যের কথা সাতটা ঘরা দুধ যখন একটা ঘরায় ঢালতে যাচ্ছি সেই ঘরাটার ভর্তি হচ্ছে না কেন হলো না কেন হলো না বাবা তার কারণ এটা সামান্য একটা ঘড়া নয় এর তুলনা দিচ্ছে আমার জগতের এক মায়ের সঙ্গে মা এক মায়ের এই ক্ষমতাটা আছে যে সে তার সাতটা ছেলেকে মানুষ করবে তাই তো মা পারে সাতটা ছেলেকে মানুষ করতে কিন্তু সাতটা ছেলের ক্ষমতা হয় না যে মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দে মায়ের গর্ভে তার সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের চারতলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না হরি বল তাহলে কত দোষ দেখছেন কলিযুগে লক্ষ লক্ষ দোষ যারা মায়ের প্রাণে ব্যথা দিয়েছেন
বারবার বলবো মায়ের প্রাণে কোনোদিন আঘাত করবেন না, মায়ের প্রাণে ব্যথা দেবেন না, কারণ যার মা নেই বুঝে নেবেন এই জগতে তার কেউ নেই, তাই না? মায়ের মতো আপনার কেউ নেই। মা শুধু বেঁচে থাকতে যে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যেদিন শ্মশানে চলে যায় ওই শ্মশানে গিয়েও মায়ের আত্মাটা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক আমার খোকার যেন মঙ্গল হয়, নেতাই গৌর হরি বল হরি। মা চলে গেলেও ছেলের মঙ্গল চাই, হরি বল, একেই বলে মা। তাহলে মায়ের মা একমাত্র পাচ্ছেন যে সন্তানদেরকে মানুষ করতে, কিন্তু সন্তানরা পারে না মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে। এটা হচ্ছে একটা কলিযুগের দোষ। কলিযুগের আরো দোষ আছে। কি দোষ? বা এক ব্যক্তি একটা গাছ লাগিয়েছে, মনে মনে ভাবছে তাই তো গাছটা লাগালাম, এখন গাছটা যদি ছাগল গরুতে খেয়ে নেয় কি গোমা, তাহলে একটু বেড়া দিয়ে দিতে হবে, তাই না? আমার গাছটা যেন ছাগল গরুতে না খায় তার জন্য সেই ব্যক্তি বেড়া দিয়ে দিল, মানে গাছটাকে ঘিরে দিল। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, বেড়া যখন দিয়েছে ভাবছে ছাগল গরুতে খাবে না, গাছটি বেশ ভালোভাবে থাকবে। কিছুদিন পরে দেখা গেল যে সেই বেড়াটাই আবার গাছটাকে খাচ্ছে, মানে যাকে রাখলো বডিগার্ড করে সেই আবার ঘুরিয়ে আঘাত করছে। কথাটা বুঝতে পারলেন? যেই রক্ষ সেই ভক্ষ, তাই তো? আমরা যাকে ভাবছি যে সে আমার ভালো করবে, যাকে আমরা বিশ্বাস করছি সেই কিন্তু বিশ্বাসঘাতকতা করবে, কি গো মা, তাই না? যাকে আমরা বিশ্বাস করব সেই বিশ্বাসঘাতকতা করবে, যেই রক্ষক সেই ভক্ষ। শুধু তাই নয়, আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, মানে অতিথি আসে, আপনার বাড়িতে বিশেষ অতিথি এসেছেন, একটু মন দিয়ে শুনুন। আপনি মনে মনে ভাবছেন এতদিন পর যখন আমার ঘরে অতিথি এসেছে, আরে সবজি ভাত তো প্রতিদিনই খায়, আজ না হয় একটু পোলাও করে দিই। এখন কি হয়েছে মা, আপনি আপনার বাড়ি আত্মীয় স্বজন এসেছে বলে খুব ভালোভাবে পোলাও রান্না করে খাওয়ান। এখন খাওয়ার পর তারা যখন বাড়ি যায় তখন কি বলে জানেন, সবই তো ভালো হয়েছিল, তো পোলাওয়ের বাদামটা একটু পোড়া পোড়া লাগছে। হরে কৃষ্ণ, আপনারই খেলো আর আপনারই নিন্দা করে দিয়ে চলে গেল, কি তাই তো? এত কষ্ট করে খাওয়ালে না, বলছে পোলাওয়ের বাদামটা একটু পোড়া পোড়া লাগছে। কিন্তু আপনি যদি কোনো রাস্তার ভিখারিকে শাক ভাত খাওয়ান, সে কি বলবে জানেন, বাবা তোমার যা আছে যেন আরো দ্বিগুণ হয়, তাই তো? তোমার যা আছে যেন দ্বিগুণ হয়। আমরা মানুষ চিনতে পারি না, যাকে ভাবছি যে সে আমার রক্ষা করবে সেই আমার ভোগ ভোগ হয়ে যাচ্ছে। আরো কলিযুগে আলো দোষ আছে। কি দোষ? না একটা ছুঁচ, ছুঁচ জানেন তো, ওই কাপড় সেলাই করা ছুঁচ, এই ছুঁচের একটা ছিদ্র আছে। তো কলিযুগের প্রধান দোষ হচ্ছে এই ছুঁচের ছিদ্রের মধ্যে গোটা হাতিটা পেরিয়ে গেল কিন্তু লেজটা আটকে গেল। হরে কৃষ্ণ, এইটুকু ছোঁচ তার আবার এইটুকু ছিদ্র, তো এইটুকু ছিদ্রে এত বড় হাতি পেরিয়ে যায় কিন্তু লেজটা আটকে যায়। বলবেন কেন? খুব সহজ, মনে করুন বাবা মেয়ের বিয়ে দিচ্ছে, 10 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকার প্যান্ডেল করেছে, ধুমধাম করে একটা সাজের মেয়ের বিয়ে দিচ্ছে, এত কিছু খরচ করছে, বিয়ের পণ দিচ্ছে, কিন্তু যা যে না থাকলে বিয়েটা হবে না সে কে বলুন তো? ঠাকুর মশাই, মন্ত্র না পড়লে তো বিয়ে হচ্ছে না, কি তাই তো? তো এত কিছু খরচ করার পর, বিয়ে হয়ে যাওয়ার পর সেই ব্যক্তি ওই ঠাকুর মশাইকে 101 টাকা দক্ষিণা দিয়ে বলে, ঠাকুর মশাই এই নেন, আর পারলাম না, আর পারলাম না, কষ্ট করে এইটাই নেন, কি তাই তো? আমাদের বেলায় এটা হয়, শুধু বিয়ের বেলায় হয় তা না, আমাদের বেলায় আমরা যেখানে যাই সেখানে যখন আমাদেরকে বায়না করে তো কমিটি দাদা ভাইরা বলে, দিদি ভাই খুব কষ্ট করে করছি, ভিক্ষা টিক্ষা করে করছি, আপনি না এলে বুঝতে পারবেন না, ওইটাই নেন, আর পারলাম না। যখন সেখানে যাই দেখছি 4তলা বিল্ডিং রয়েছে, হরে কৃষ্ণ, তাহলে দেখুন ওইটুকু ছুঁচে এত বড় ছিদ্র পেরিয়ে গেল, এত বড় হাতি পেরিয়ে গেল, আর এই লেজটা আটকে গেল, মানে এইটুকু নেন, আর পারলাম না, তাই তো? তাহলে কলিযুগের এত এত দোষ, লক্ষ লক্ষ দোষ, কিন্তু একটা গুণ আছে, কি গুণ বলুন তো?
সেটা হচ্ছে কলিযুগে সাধনাও করতে হয় না, তপস্যাও করতে হয় না, শুধু একবার বদন ভরে দু হাত তুলে হরি বল বললেই হলো। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা চলুন আমরা নবদ্বীপে গৌরের ভাব দেখব, তারপর বৃন্দাবন যাব, কেমন? নবদ্বীপ থেকে সকলে ঘুরে আসি। তাই আমার সঙ্গে কে কে নবদ্বীপ যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন তো? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলুন নবদ্বীপ থেকে ঘুরে আসি সকলে। চল 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 রে, দুটি বাহু তুলে চল 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 রে নবদ্বীপে, চল রে। উলুধ্বনি হবে না? চল 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 রে নবদ্বীপে, চল রে। হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 হা গৌর হা নবদ্বীপে, চল রে। হা গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর গৌর বল রে। চল 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 রে নবদ্বীপে, চল রে। হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে। বাড়িতে ঝগড়াঝাটি করে এসেছেন নাকি? বাড়িতে ঝগড়া করে এসেছেন? তা মুখ ভারী হয়ে আছে কেন? দেখি হাত তুলুন, হাত তুলুন, এখানে সবাই সমান হাত তুলুন। চল 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 রে নবদ্বীপে, চল রে নবদ্বীপে, চল রে হরি হরি বল রে। হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে চলে রে, আ গৌর প্রাণ গৌর 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 বলে রে, আ গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে নবদ্বীপে, চল রে আ গৌর প্রাণ গৌর 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 বলে রে, আ গৌর প্রাণ গৌর 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 বলে রে। একবার নাচতে নাচতে চল রে গৌর গৌর বলে রে, নাচতে নাচতে চল রে হরি হরি বলে রে, দুটি বাহু তুলে রে হরি হরি বলে রে। যেই নাম কথা মনে পড়েছে, গৌর হরি কি করলেন মা? হরি নাম বন্ধ করে দিয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন সুরধ্বনির কিনারায়।
মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে চললেন কোথায়, সুরধ্বনির কিনারা। সুরধ্বনি কথার মানে কি গো? আস্তে আস্তে, সুরধ্বনি কথার মানে কি মা জানা আছে? সুরধ্বনি কথার মানে হলো পতিত পাবনী গঙ্গা। সুরধ্বনি কথার মানে হলো গঙ্গা। সেই গঙ্গার তীরে যখন মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, এখানে কার কার গঙ্গা স্নান হয়েছে একটু হাত তুলে দেখান দেখি। আর কার হয়েছে, কার কার গঙ্গা স্নান হয়েছে একটু হাত তুলে দেখান এদিকে। কার হয়েছে এদিকে, হয়েছে কার হয়েছে? বাহ, খুব ভালো। তো যারা গঙ্গা স্নান করেছেন তারা নিশ্চয়ই জানবেন যে গঙ্গা স্নান করারও কিন্তু কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, তাই না? দেখবেন আমরা যখন গঙ্গা স্নান করতে যাই, দেখবেন সরাসরি গঙ্গায় ডুব দিয়ে দিই, আর আমরা মনে করি যে যাক আমাদের স্নান করা হয়ে গেল, কি গো মা, তাই না? কিন্তু শাস্ত্র বলছে এটা পদ্ধতি নয়। কেন না, গঙ্গা স্নান করার প্রথম নিয়ম, গঙ্গাতে কোনোদিন তেল সাবান মেখে স্নান করতে নেই। গঙ্গাতে তেল মাখাও যাবে না, সাবান মাখাও যাবে না, তেল সাবান ছাড়া গঙ্গাতে ডুব দিয়ে স্নান করতে হবে। আর প্রথমে গঙ্গা স্নান করার আগে প্রথমে দূর থেকে মা গঙ্গাকে নয়ন ভরে আগে দর্শন করতে হবে, মানে আগে দেখতে হবে। দর্শন করার পর শ্রবণ, অর্থাৎ ও মা গঙ্গার জলের যখন ঢেউ ওঠে দেখবেন সেই ঢেউটার একটা শব্দ হয়, কি গো, হয় না? সেই ঢেউটার একটা শব্দ হয়, সেই শব্দটা শুনতে হবে, একটা কল কল ধ্বনি, শুনতে পাচ্ছেন? এই শব্দটা আমাদেরকে শুনতে হবে। শ্রবণ করার পর স্পর্শন, মানে আপনি গঙ্গা জলের কাছে গেলেন, জলের কাছে গিয়ে গঙ্গার জলটা হাতে করে নিয়ে স্পর্শ করলেন। স্পর্শ করার পর চুম্বন, মানে গঙ্গার জলটাকে হাতে করে নিয়ে চুম্বন করলেন। চুম্বন করার পর শিরে ধারণ, অর্থাৎ মাথায় ঠিকিয়ে প্রণাম করে তারপর গঙ্গাতে ডুব দিতে হয়, তাই তো? মস্তকে নিয়ে তারপর গঙ্গাতে ডুব দিতে হয়, এটা গঙ্গা স্নানের নিয়ম, এগুলো করতে হয়। আমাদের বছরে ২৪টি উপবাস আছে, ২৪টা উপবাস আছে, কি কি অনেকগুলো আছে, তার মধ্যে চারটি হচ্ছে প্রধান, বলছে শয়ন উত্থান পাশ মোড়া, তাহার মধ্যে ভীম ছোড়া। বাবা, চারটি একাদশী হচ্ছে প্রধান, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর হচ্ছে একটা ভৈম একাদশী, হরি বলি, মানে আমরা ভীমে একাদশী বলে থাকি, চারটি একাদশী প্রধান। বলছে খেপার চোদ্দ খেপি রাত, এই নিয়ে সংসারে কাল কাট। খেপার চোদ্দ খেপি রাত, খেপার চোদ্দ মানে শিব চতুর্দশী, কি গো মা? আচ্ছা, ভোলানাথ যদি খেপা হন তাহলে খেপিটা কে হবে? আজ একটু জোরে জোরে কথা বলতে হবে, এই কদিন যা হয়েছে হয়েছে, আজ একটু ভোল্টেজ বেশি চাই, তাই তো? তাই ভোলানাথ হচ্ছেন খেপা, তাহলে খেপিটা কে? মা পার্বতী, মা দুর্গা, তাই না? খেপার চোদ্দ মানে শিব চতুর্দশী, আর খেপি রাত মানে দুর্গা অষ্টমী। কেউ শিব চতুর্দশী করে, কেউ দুর্গা পুজোতে অষ্টমী করে, এগুলো করতে হয় সংসারে মঙ্গল। কিন্তু বলছে ইহাও যদি না পারিস, কেউ যদি একাদশী করতে না পারে, কেউ যদি উপবাস করতে না পারে, তো তাদের জন্য উপায় আছে। ইহাও যদি না পারিস তাহলে বছরে একবার ভগার খাদে ডুবে মরিস, বছরে একবার ভগার খাদে ডুবে মরিস। ভগা মানে ভগীরথ, রাজা ভগীরথ কাকে এনেছিল? মা গঙ্গাকে এনেছিল, না আমরা এনেছিলাম? মা গঙ্গাকে এনেছিল রাজা ভগীরথ, আর ভগীরথ মা গঙ্গাকে এনেছিল বলে গঙ্গার অপর নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা, তাই তো? ভাগীরথী গঙ্গা। সেই গঙ্গার তীরে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। আজকে সিধান নবদ্বীপের মাঝে তিনটে চাঁদ উঠেছে মা, আমরা তো একটা চাঁদই দেখতে পাই, তিনটে চাঁদ দেখেছেন আজকে? তিনটে চাঁদ, কে কে?
তোমার গৌর চাঁদ মানে গৌর হরির মুখটা এত সুন্দর দেখতে যেন মনে হয় চাঁদের মতো তাহলে গৌর হরির বদনটা একটা চাঁদ আর আরেকটা হলো আমাদের গগনের চাঁদ মানে আকাশের চাঁদ সেটা হলো দুই নাম্বার আর আকাশের চাঁদের আলো যখন ওই গঙ্গার জলে পড়ছে তার যখন ছায়া পড়ছে তো মনে হচ্ছে গঙ্গার জলে একটা চাঁদ উঠেছে তো মহাপ্রভু কি করলেন আজ হরি নাম গাইতে গাইতে যেই না পূর্বের ভাবে বিভাবিত হয়েছে ওই গঙ্গার কাছে গিয়ে গঙ্গার জলটা হাতে করে নিয়ে বলছে কি গো তোমাকে বলছি হ্যাঁ আমাকে ভুলে গেছো তুমি ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি এখনো আমার মনে আছে হরি বল হরে কৃষ্ণ কাকে বলছে গৌর হরি কথাটা গঙ্গাকে বলছে তো গঙ্গাকে যদি বারবার যমুনা যমুনা বলে ডাকে ও মা সাড়া দেবে কিছুতেই সাড়া দিচ্ছে না আচ্ছা তা না হয় হলো গঙ্গাকে যমুনা বলছে সাড়া তো দিচ্ছে না ও মা মহাপ্রভু মনে মনে ভাবছে আচ্ছা এটা যদি আমার যমুনা হয় তাহলে আমার বৃন্দাবন কোথায় কি গো ওই বৃন্দাবনকে মনে করে মহাপ্রভু সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে গেলেন সামনে দেখছে একটা ফুলের বাগান রয়েছে ফুলের বাগান ফুলের বাগানটা যেই না মহাপ্রভু দর্শন করেছে সেই ফুলের বাগানকে মনে মনে ভাবছে আমার বৃন্দাবন আজ ফুলবন দেখি সাহায্য করে ব্রজ গোপী অনুমা
ভক্তরা ছুটে এসেছে, এত কষ্ট করে বাইরের থেকে ভক্তরা ছুটে এসেছে যে মহাপ্রভুর সঙ্গে একটু নাম করব, নাম শুনব। তাদেরকে দেখে মহাপ্রভু বলছে এরা আমার সেই গোপিনী। তো দাদা নিত্যানন্দ পাগলা নিতাই, নিতাই চান বলছে ভাই নিমাই, হ্যাঁ এই যারা আজকে এসেছে এই নবদ্বীপে এরা তো পুরুষ, আর তুই বলছিস গোপিনী, তো এদের কোন জায়গাটা দেখে মনে হচ্ছে যে এরা বৃন্দাবনের ব্রজগোপী? কি গো, পুরুষকে নারী বলছে তার মানে কিছু একটা তো ব্যাপার আছে, তাই না? এই পুরুষগুলোকে বলছিস ব্রজগোপী, এদের কোন জায়গাটা দেখে মনে হচ্ছে এরা বৃন্দাবনের ব্রজগোপী? নিমাই বলছে ও গো দাদা গো, ভালো করে চেয়ে দেখো, এদের বাইরে একটা পুরুষ হতে পারে কিন্তু একটা জায়গায় আছে যেটা দেখলে বুঝতে পাচ্ছি এরা বৃন্দাবনের ব্রজগোপী। সেটা কোন জায়গা? শুধু নয়ন দেখেছে না যায়, নয়ন দেখেছে না যায়, শুধু নয়ন দেখেছে না যায়, নয়ন দেখে দেখেছে না যায়, ধারায় ধারা ভেসে যায়, নয়ন দেখেছে না যায়, ধারা ভেসে যায়, নয়ন দেখেছে না, তাদের ধারায় ধারা ভেসে যায়, নয়ন দেখেছে না যায়, তাদের ধারায় ধারা ভেসে যায়, নয়ন দেখেছে না যায়, তাদের ধারায় ধারা ভেসে যায়, নয়ন দেখেছে না যায়। তারা যে ভক্ত তাদের চোখ দুটো দেখে বুঝতে পারছে, কারণ হরি নাম শুনে তাদের চোখ ছলছল করছে, তাদের চোখ থেকে বইছে অশ্রু, অশ্রুবারি বর্ষণ হচ্ছে, তাদের নয়ন দেখে বুঝতে পারছি এরা হলো বৃন্দাবনের ব্রজগোপী। দাদা নিতাই চান বলছে শিবাস আমার ভাই আজকে পাগল হয়ে গেছে, মানে পুরো পাগল হয়ে গেছে, যাকে দেখছি তাকে বলছি এটা আমার ললিতা, ওইটা আমার বিশাখা, ওইটা আমার যমুনা, ওইটা আমার চন্দ্রা বলি, মানে যাকে দেখছে তাকে বৃন্দাবনের কথা বলছে। তা শিবাস একটা কাজ করো তো, আমার ভাইকে তুমি তোমার আঙিনায় একটু নিয়ে চলো তো। তা শিবাস ঠাকুর মহাপ্রভুর হাতে ধরে পুনরায় যখন নিজের আঙিনায় নিয়ে যাচ্ছে, সভাটি কেমন হয়েছে? হরি হরি বল। তোরা দেখিবি যদি ছুটে আয় হরি বলে সোনার গোবর নেচে নেচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখবি যদি ছুটে আয় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটে আয় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়,
নাচতে নাচতে শিবাশে রাগে নাই যাচ্ছে। সকলের কাছে একটা করজোড়ে অনুরোধ, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা দয়া করে যে যেমন পারবেন গোবিন্দের জন্য কিছু দান করবেন, কারণ দেখতে দেখতে আমাদের অন্তিম সময় চলে এলো, কি গো মা, তাই না? এরপর কালকে দিনটা যদি পেরিয়ে যায়, তারপর যখন এই জায়গাটা দেখবেন কি গো ভালো লাগবে, মন খারাপ করবে? গৌর যেমন এসেছে, গৌর সেরকম চলে যাবে, তাই না? কেউ যখন আসে তখন খুব ভালো লাগে, চলে গেলে খুব মন খারাপ লাগে। তেমন গৌর হরি এসেছেন, সবাই আনন্দ করব বলে বসে আছে, যখন চলে যাবে তখন কতটা দুঃখ হবে ভাবো। তাহলে আর এরকম সময় পাবো না, আবার সে এক বছর পর। তো সকলের কাছে অনুরোধ, যে যেমন পারবেন, আমার কমিটির বাবারা যাচ্ছে ভিক্ষার পাত্র নিয়ে, সকলে দান করবেন, কেমন? হরি বল। তো মহাপ্রভু যখন শিবাশের আঙিনায় পুনরায় গেলেন, শিবাশের আঙিনায় গিয়ে মহাপ্রভু আজকে পুনরায় হরিনাম শুরু করেছে বাবা। তা আজকে মহাপ্রভু খোল করতাল নেই হরিনাম শুরু করলেন, আজকে তো পঞ্চতত্ত্বের নৃত্য হবে, পাঁচজনের নৃত্য হবে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের নৃত্য দেখে তারপর বৃন্দাবন যাব। তো শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হরি সর্বপ্রথম যখন খোল করতাল নেই হরিনাম শুরু করলেন, সভাটি কেমন হয়েছে? আরে কি বা খোল করো তালো সকলে আমার সঙ্গে করতালি দেবেন, কেমন? সুমেলি করিয়া আহা খোল করো তালো গোরা, সুমেলি করিয়া খোল করো তালো গোরা, সুমেলি করিয়া খোল করো তালো গোরা, সুমেলি করিয়া খোল করো তালো গোরা, সুমেলি করিয়া। এখানে আমার চ্যানেল এসেছে, আমার একদম পার্সোনাল চ্যানেল, চ্যানেলটা হচ্ছে এসএম কীর্তন। যখন তখন আপনি আপনারা সবাই দেখতে পাবেন এই হরিবাসরে কীর্তন, সবাইকে দেখতে পাওয়া যাবে, সেইভাবে একটু খাটাখাটি করবেন। আমি একাই নাচবো না, যে আপনাদেরও নাচতে হবে কি, তাই তো? সবাই হাতে তালি দেবেন। আরে কি বা খোল করো তাহলে গোড়া শুনে ভালো লাগবে, ভালো লাগবে? কেউ নাচলে আমাদের কি মনে হয়? ও নাচতে তাহলে আমি একটু নাচি, তাই না? আমার নাচতে ক্ষতি কি আছে? তাহলে গৌর হরি নৃত্য করছে, হ্যাঁ হ্যাঁ আপনাদেরও ব্যবস্থা আছে। হরি হরি বল। আজকে খোল করো তাল নিয়ে যখন হরি নাম শুরু করছে, আমার সোনার গোরা নাচে গো, উনু ধরি হরি গো, সোনার গোরা নাচে গো, সোনার গোরা নাচে গো, সোনার গোরা নাচে গো, হরি বলে হরি বল বলে সোনার গোরা নাচে গো, হরি বলে হরি বলে বলে সোনার গোরা নাচে গো, আহা হরি 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 বলে সোনার গোরা নাচে গো, হরি 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 বলে সোনার গোরা নাচে গো, দুটি বাহু তুলে বলে সোনার গোরা নাচে গো, আমি দণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে গো, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল করতাল সঙ্গে করে নিয়ে যখন মহাপ্রভু নৃত্য করছেন, আজকে যখন খোল বাজছে কি গো, খোলেরও তো একটা বল আছে নাকি? খোলের একটা বল আছে, তো খোল কি বলছি? খোল বেজে বলে ধীপতাং, বেজে বলে ধীপতাং, বেজে বলে
বলে ভিকতা বলবে যে বলে ভিকতা 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 কাদেরকে বলছি যারা কীর্তন শুনতে এসেছে কীর্তন শুনতে এসে যারা সামনে দিয়ে ঠ্যাং করে বসে আছে হরে কৃষ্ণ ওই তাদেরকে বলছে ধিকতাং ধিকতাং মানে ধিক্কার হচ্ছে আপনাদের নয় আর কাদের দিচ্ছি না যারা কীর্তন শুনতে এসেছে কীর্তন শুনতে এসে বসে বসে মন দিয়ে কীর্তন শুনছে কিন্তু যারা দেয় না উলু ধ্বনি বেজে বলে ধিকতাং যারা দেয় না উলু ধ্বনি বেজে বলে ধিকতাং যারা দেয় না হরি ধ্বনি বেজে বলে যারা উলু ধ্বনি দিচ্ছে না যারা হরি ধ্বনি দিচ্ছে না তাদেরকে বলছে ধিকতাং তাদেরকে বলছে ধিকতাং মানে এত সুন্দর মানব জনম পেয়ে যদি হরি নাম না করে তাহলে তাই বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো আমি বলছি না পদকর্তা বলছি হরি হরি বল।